স্বাধীনতার 47 বছরে দেশের অর্থনীতির বিভিন্ন সূচকে অসামান্য অগ্রগতি উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যের ধরন পরিবর্তনের পরামর্শ টঙ্গীর ইস্তেমা ময়দানে মুখোমুখি অবস্থানে তাবলিগ জামাতের দুই পক্ষ যান চলাচল বন্ধ বিপাকে যাত্রীরা পদ্মা সেতুতে চলতি মাসেই যোগ হচ্ছে আরও স্প্যান রেললাইনের পর শিগগিরই বসবে চার লেনের রোড স্ল্যাব আশা সংশ্লিষ্টদের এবং বাজারে নতুন পেঁয়াজ আসায় কমেছে দাম স্থিতিশীল চালের বাজার নির্বাচনের আগে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা নেই জানালেন ব্যবসায়ীরা দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ স্বাধীনতা পরবর্তী সময়ে একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে বিভিন্ন অর্থনৈতিক সূচকেই বাংলাদেশের এসেছে ঈর্ষণীয় পরিবর্তন স্বাধীনতা অর্জনের 47 বছরে এসে পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ বদলে গেছে তলাবিহীন ঝুড়ির কথিত ভাবমূর্তিও পরিণত হয়েছে বিশ্বের 43তম বড় অর্থনীতির দেশে সার্বিক বিচারে বাংলাদেশের যথেষ্ট অর্থনৈতিক উন্নতি ঘটলেও বৈশ্বিক বিচারে তা সন্তোষজনক নয় বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা তাদের মতে উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে হলে অবকাঠামো উন্নয়ন ও পরিবর্তন আনতে হবে বাণিজ্যের ধরনে বিজয়ের 47 বছরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিস্তারিত দেখুন ইমতিয়াজ আহমেদের রিপোর্টে স্বাধীনতার পর 1972 সালের 25 সেপ্টেম্বর বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রথম যে প্রতিবেদনটি প্রকাশ করে এতে বাংলাদেশ নিয়ে হতাশার কথাই ছিল বেশি এরপর কেটে গেছে 47 বছর অর্থনৈতিক অনেক সূচক এসেছে পরিবর্তন যুদ্ধবিধ্বস্ত দারিদ্র পীড়িত আর প্রকৃতির ভয়াবহ রোষের শিকার বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির প্রায় অর্ধ শতাব্দীতে এসে অনেক হিসাব নিকাশ এখন পাল্টে গেছে বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো নিয়ে কি ভাবছে সেই বিশ্বব্যাংক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বহুমুখী অগ্রগতি বাংলাদেশ দেখাতে পেরেছে যে প্রচুর সম্ভাবনা আছে কিছু কঠিন প্রতিবন্ধকতা আছে সেগুলো অতিক্রম করার জন্য উদ্যোগও নেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গতিশীলতার অভাব আছে সত্তর দশকের খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে উৎপাদন ব্যবস্থায় এসেছে অভূতপূর্ব পরিবর্তন সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় স্থানে আলুতে সপ্তম চাল ও মৎস্য উৎপাদনে বিশ্বের চতুর্থ তৈরি পোশাক রপ্তানিতেও বাংলাদেশের অবস্থান বিশ্বের দ্বিতীয় ব্যবসা বাণিজ্যের মাঠেও এখন বাংলাদেশ অনেক বেশি পরিপক্ক এগ্রিকালচার বেসড ইকোনমি থেকে আজকে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সার্ভিস বেসড ইকোনমিতে পরিণত হয়েছে আমরা স্বাধীনতার পর থেকে অলমোস্ট 4 গুণ প্রোডাকশন বাড়িয়েছি স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দেয়া হয় 1972-73 অর্থ বছরে মাত্র 786 কোটি টাকার যা এখন দাঁড়িয়েছে 4,64,000 কোটি টাকায় সত্তর দশকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 100 কোটি ডলার এখন 33 বিলিয়ন ডলারে পৌঁছেছে সে সময়কার 35 কোটি টাকার রেমিটেন্স এখন 1,500 কোটি ডলার পার করেছে স্বাধীনতা পরবর্তী 5 দশকে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উন্নতি করলেও বৈশ্বিক বিবেচনায় তা কতটুকু সন্তুষ্টির বাংলাদেশের সাফল্য যদি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা বিচার করি তাহলে দেখা যাবে যে আমরা খুব বেশি দূর এগুতে পারিনি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে গত 46 বছরে আমরা যা অর্জন করেছি সেটা প্রায় অবিশ্বাস্য বলে মনে হয় স্বাধীনতার ঠিক 5 বছর পরে 1976 সালে নরওয়ের অর্থনীতিবিদ জাস্ট ফ্যালেন এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জে আর পার্কিনসন এক যৌথ গবেষণামূলক বইয়ে বাংলাদেশ সম্পর্কে লিখেছিলেন বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে যদি এই দেশটি উন্নতি করতে পারে তাহলে নিঃসন্দেহে পৃথিবীর যে কোনো দেশ উন্নতি করতে পারবে পশ্চিমাদের সেই ধারণা ভুল প্রমাণিত করে স্বাধীনতার 47 বছর পরে এসে বাংলাদেশ এখন বিশ্বের বৃহৎ অর্থনীতির মধ্যে 43তম দেশে পরিণত হয়েছে ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা টঙ্গীতে মুখোমুখি অবস্থান নিয়েছে তাবলিগ জামাতের দুই পক্ষ সকাল থেকে ভেতরে অবস্থান নিয়েছে মাওলানা জোবায়ের অনুসারীরা আর বাইরে অবস্থান নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা
তাদের অনুসারীরা বলছেন, ময়দানে পূর্ব ঘোষিত পাঁচ দিনের কর্মসূচি পালনে তারা জমায়েত হওয়ার চেষ্টা করলে এমন পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বিশ্ব ইজতেমা ময়দানের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তায় যাতায়াতকারী যাত্রীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এরই মধ্যে সেখানে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। যদিও গত সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের ইজতেমা জমায়েত স্থগিত করা হয়েছে। টঙ্গীর ইজতেমা ময়দানে মুখোমুখি অবস্থান নিয়েছে তাবলিগ জামাতের দুই পক্ষ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে টঙ্গীর স্টেশন রোডে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, সবুজ, এই মুহূর্তে আমি রয়েছি টঙ্গীর যে বিশ্ব ইজতেমা ময়দানটি রয়েছে সেই ময়দানের পাশেই। আপনারা জানেন যে আজকে সকাল থেকে এই ময়দানটি যেটি রয়েছে মূল ময়দানটি, ময়দানকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিন্তু তাবলিগের দুটি পক্ষই কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং এই মুহূর্তে যদি বলতে থাকি যে সকাল 10:30 থেকে কিন্তু কিছুক্ষণ পরপর এখানে সংঘর্ষ চলছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি পক্ষ যেটি রয়েছে, একটি হচ্ছে মাওলানা সাদের পক্ষ, আরেকটি হচ্ছে সাদ পরিপন্থী পক্ষ, তারা দুটি কিন্তু গ্রুপ এখন সংঘর্ষ করছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কিন্তু যেটি দেখতে পেয়েছি যে সকাল 10:30 থেকে দুটি পক্ষ লাঠি সোঁটা এবং ইট পাটকেল নিয়ে একটি পক্ষ আরেকটি পক্ষের উপর আক্রমণ করে। এবং তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা আমাদের যেটি বলেছেন যে মূলত যে টঙ্গী বিশ্ব ইজতেমা রয়েছে, বিশ্ব ইজতেমা যে মাঠটি রয়েছে, এই মাঠটি কেন্দ্র করেই আসলে তাদের এই সংঘর্ষে শুরু হয়। একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে এই সংঘর্ষের যে সূত্রপাত বা যে মূল কারণটি রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিনের, এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা করেও কিন্তু কেউ এই এই যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির সমাধান করতে পারেনি। একটু জানিয়ে রাখি যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কিন্তু বেশ কয়েকবার আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এবং শেষ যে আলোচনাটি হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাবলিগ জামাতের যে দুটি পক্ষ রয়েছে, তারা যেটি বলেছিল যে জাতীয় নির্বাচনের আগে তারা এই টঙ্গীর যে বিশ্ব ইজতেমা ময়দান রয়েছে সেটিতে কোনো ধরনের কার্যক্রম করবে না, কিন্তু তারা সেই নিয়ম বা কথা দেওয়াকে উপেক্ষা করে কিন্তু আজকে তাদের এই কার্যক্রম করার কারণে কিন্তু এই বিশৃঙ্খলাটি দেখা দিয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে শুক্রবার দিন অর্থাৎ গতকালকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেটিতে বলা হয়েছিল যে 30 তারিখ যে জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে যাতে এই টঙ্গী ইজতেমা মাঠে কোনো ধরনের কার্যক্রম করা না হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে সকাল থেকেই কিন্তু তাবলিগ জামাতের যে শীর্ষ দুটি গ্রুপ রয়েছে সেই গ্রুপ দুটি কিন্তু এখানে অবস্থান নিয়েছে, এবং এই মুহূর্তে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। এবং যাতে আমরা দেখতে পেয়েছি যে 10:30 থেকেই যে গ্রুপ, একটি গ্রুপ ময়দানের ভিতরে অবস্থান করছে, আরেকটি গ্রুপ ময়দানের বাইরে অবস্থান করছে। যে গ্রুপটি ময়দানের বাইরে অবস্থান করছে তারা কিন্তু ভিতরে ঢোকার জন্য নানাভাবে চেষ্টা করছে, এবং যখনই তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে তখনই কিন্তু বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যদি একটু বলে রাখতে চাই আপনাদেরকে যে টঙ্গী বিশ্ব ইজতেমা আর মাঠের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি সকালেই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কিছুক্ষণ আগে আশুলিয়া হয়ে টঙ্গী হয়ে যে উত্তরা যাওয়ার যে রাস্তাটি ছিল সেই রাস্তাটিও কিন্তু নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানকার যারা দুটি পক্ষ রয়েছে তারা বলছেন উভয়ই যে তারা আসলে তাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমটি মাঠে চালিয়ে নিতে চান। মাওলানা সাদের পক্ষের যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা আজকে এখানে অবস্থান করছেন, এবং কালকে রাতের থেকে তারা এখানে আসা শুরু করছেন, কিন্তু অপর পক্ষ যে গ্রুপটি রয়েছে তারা তাদের মাঠের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, এই কারণেই আসলে মূলত সমস্যাটা হচ্ছে। তো এখানকার আসলে সর্বশেষ যে এখন পরিস্থিতিটা রয়েছে যে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া চলছে ইতিমধ্যে, এবং দুই পক্ষই আসলে মুখোমুখি অবস্থানে রয়েছে, এবং এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং সব মিলিয়ে যদি বলতে পারি যে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে বিরাজমান রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন কিন্তু এই সংঘর্ষের কারণে আহত হয়েছেন। একটু যদি বলে রাখতে চাই মূলত আজকে সকাল থেকে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয় যেটি আমাদেরকে দুটি পক্ষ বলেছে, এবং একটু জানিয়ে রাখতে চাই যে তারা দুটি পক্ষই বলছে তারা মাঠের ভিতরে অবস্থান করতে চান। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি পক্ষ আসলে এই মুহূর্তে পুরো মাঠটি দখল করে রেখেছেন, এবং আরেকটি পক্ষ কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন, এবং প্রত্যেকটি মনে মনে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে আসলে যে পক্ষটি ভিতরে রয়েছে সেই পক্ষের যারা কর্মী রয়েছেন বা সদস্য রয়েছেন তারা কিন্তু অপর পক্ষ যেটি বাইরে রয়েছে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, এবং তারা যেটি বলছেন যে তারা এখানে অবস্থান করছেন এবং তারাই
যেখানে অবস্থান করছে অপরপক্ষ যেটি আছে তাদেরকে চলে যাওয়ার জন্য বলছেন, কিন্তু অপরপক্ষ যেটি আছে তারাও কিন্তু চলে যাচ্ছে না, তারা কিন্তু বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন আসলে কিভাবে মাঠের ভিতরে প্রবেশ করা যায়। তবে এখন পর্যন্ত আসলে যেই পক্ষটি আগে থেকে অবস্থান নিয়েছিল তাদেরই আমরা মাঠের ভিতরে অবস্থান করতে দেখছি, অপর যে পক্ষটি রয়েছে সে পক্ষটি কিন্তু এখন মাঠের বাইরে প্রবেশ করার চেষ্টা করলেও তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে পরিস্থিতি এখন চলছে, যে কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার অবস্থা চলছে। তো সব মিলিয়ে কিন্তু এইখানে যে অবস্থাটি আসলে এই মুহূর্তে বিরাজ করছে, উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং তাবলিগ জামায়াতের যে দুটি পক্ষ রয়েছে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে এবং তাদের দুটি পক্ষেরই কিন্তু একটি দাবি যে তাদের যে কর্মসূচি আছে বা কার্যক্রম আছে সেই কার্যক্রমটি যাতে তাদেরকে এই যে বিশ্ব ইজতেমা ময়দানে যে মূল মাঠটি রয়েছে সেই মূল মাঠে করতে দেওয়া হয়। তো কামরুল, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। টঙ্গীর ইজতেমা ময়দানে মুখোমুখি অবস্থান নিয়েছে তাবলিগ জামাতের দুই পক্ষ। এই মুহূর্তে টঙ্গীর স্টেশন রোড থেকে পরিস্থিতির সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের এক তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এটি ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর রেল লাইনের স্ল্যাব বসানো নিয়ে রিপোর্ট। পদ্মা সেতুতে বসেছে রেল লাইনের স্ল্যাব। নদীর জাজিরা প্রান্তে এরই মধ্যে যে স্প্যানগুলো বসানো হয়েছে সেগুলোর নিচের অংশে রেল স্ল্যাব বসানো শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে স্প্যানের ওপরের অংশে শুরু হবে রোড স্ল্যাব বসানোর কাজ। এছাড়া প্রায় পাঁচ মাস পর সেতুতে নতুন স্প্যান যোগ হতে পারে এ মাসেই। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন এখন পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে 71%। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বর্ষায় উত্তাল পদ্মা নদী এখন শান্ত, নদীতে স্রোত নেই, তাই কাজে গতি আসার কথা। তবে সেখানে বাধা নদীর নাব্য সংকট, পলি জমে কমে এসেছে নদীর গভীরতা ও প্রস্থ। দিনরাত ড্রেজার দিয়ে চলছে খনন, তবু স্প্যানবাহী ক্রেন চলাচলের জন্য উপযোগী না হওয়ায় সেটি অপেক্ষায় আছে নদীর মাওয়া প্রান্তে। জাজিরায় পাঁচটি স্প্যানের সবশেষটি বসেছে এবছরের জুনে। এরপর মাওয়া প্রান্তে আটটি পিলার নদীতে প্রস্তুত হলেও নতুন স্প্যান বসানোর জন্য অপেক্ষা করতে হচ্ছে, কারণ ধারাবাহিকতা রক্ষায় পরের স্প্যানটি বসানো হবে জাজিরা প্রান্তে আগের পাঁচটি স্প্যানের সঙ্গেই। সেই পিলারটি এখনও প্রস্তুত হয়নি। আশা করা হচ্ছে চলতি মাস অথবা পরের মাসে সেটি হবে। ডিসেম্বর নাগাদ আমরা পারতে পারি, মেবি এই বছরের শেষে আমরা হয়তো চেষ্টা করবো আরেকটু উঠানো। আমরা একটু ডিফিকাল্টি ফেস করি, যদি সোজা হইতো তাহলে যে কোনো স্প্যান যে কোনো জায়গায় লাগাই দেওয়া যেত, যেহেতু অ্যাসের মতো হয়েছে তাহলে প্রত্যেকটাই ডিফারেন্ট, কাজে একটা স্প্যান আরেকখানে লাগানো যাবে না। সেতুর স্প্যানগুলোর নিচের অংশে চলবে ট্রেন আর উপরের অংশে গাড়ি। যে পাঁচটি স্প্যান বসানো হয়েছে এর মধ্যে শুরু হয়ে গেছে সেখানে রেল লাইনের স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত বসানো হয়েছে 80টি স্ল্যাব। এই স্ল্যাবগুলোর উপর বসানো হবে রেল লাইন। অল্প কিছুদিনের মধ্যে স্প্যানের উপরের অংশে চার লেনের রোড স্ল্যাব বসানোর কাজ শুরু হবে, তখন ধীরে ধীরে দৃশ্যমান হবে মূল সেতুর চূড়ান্ত আকৃতি। রেলওয়ে যেটার উপরে বসবে এটা তো আগে থেকে ঢালাই করে নিয়ে জোড়া লাগানো হচ্ছে, এখনো রোড স্ল্যাব বসানো শুরুই হয়নি। আমরা বলে আসছি এবার ওই দিক থেকে শুরু করার জন্য। এটা করার পরে ন্যূনতম সময় দিতে হবে, কিছু ঢালাই হবে, সেট করবে, প্রিস্ট্রেস করবে, সো এগুলোতে একটু সময় লাগতে পারে। সেতুর ইয়ারে 10টি স্প্যান পুরো প্রস্তুত করে রাখা আছে, তবে এগুলোর নির্দিষ্ট পিলার তৈরি না হওয়ায় তা এখনই বসানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে বর্তমানে যে আটটি পিলার তৈরি আছে সেগুলোর স্প্যান এখনও চীন থেকে মাওয়া এসে পৌঁছায়নি। এই দুটো কাজের সমন্বয় হলে আগামী কয়েক মাসের মধ্যে যোগ করা সম্ভব হবে আরও 10টির বেশি স্প্যান। পাঁচ মাস আগে সবশেষ স্প্যানটি বসানোর পর অপেক্ষাটা দীর্ঘতর হচ্ছে। এই স্প্যানগুলোর পাশেই নতুন করে আরেকটি পিলার তৈরি করা সম্ভব হলে সেখানে যোগ করা হবে নতুন স্প্যান। আর প্রকৌশলীরা বলছেন আগামী মার্চ মাসের মধ্যেই পদ্মা সেতুর সব ধরনের জটিলতার অবসান হবে, তখন একসঙ্গে দৃশ্যমান করা সম্ভব হবে অনেকগুলো স্প্যান। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। বর্ধিত সময়ে কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিল করছেন করদাতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাজল আবদুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল,
হাসান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি করঞ্চল একে। এখানে রিটার্ন দাখিল কিন্তু 23 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ গত মাসের 23 তারিখ থেকে 7 দিনব্যাপী কিন্তু কর দিবসকে সামনে রেখে, কিন্তু 30 তারিখ যেহেতু কর দিবস ছিল গতকাল, এই দিবসের সামনে রেখে কিন্তু 7 দিনব্যাপী কার্যক্রম শুরু করেছে বিভিন্ন করঞ্চল তাদের সার্কেল অফিসগুলোতে। এই ধারাবাহিকতায় আজকে করঞ্চল একে কিন্তু বর্ধিত, গতকাল যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল, এই জন্য ছুটির দিন থাকাকালীন কিন্তু আবার কর্মদিবস হিসেবে কিন্তু আবার বলা চলে যে করঞ্চলের যে ছুটির দিনের পরে যে কর্মদিবস সে কর্মদিবস পর্যন্ত কিন্তু তাদের কার্যক্রম চলে। তো আমি এই মুহূর্তে করঞ্চল একে এখানে কিন্তু সার্কেল 14 এবং 18 যিনি দায়িত্বে রয়েছেন মহিবুল ইসলাম, আমি তার কাছে চলে যাচ্ছি। মূলত তার কাছে আমি জানতে চাবো যে বিষয়টি সেটি হচ্ছে যে করঞ্চলের যে সুবিধার জন্য তারা এই করঞ্চলের যে সেবাটি শুরু করেছেন, এটি আসলে কতটুকু সফল এই 7 দিনে প্লাস এই 2 দিনে, একটু যদি আমাকে জানান মহিবুল ইসলাম যে আপনারা কতটুকু সফল এই 2 দিনে। না, আমরা আল্লাহর রহমতে পুরোপুরি সফল, কারণ মানুষের যে ভিড়, মানুষের যে আগ্রহ এবং কর মানুষ যেভাবে এখন দিচ্ছে, আমরা শুধু মেলাতেই না সার্কেলেও প্রচুর পরিমাণে মানুষ আসছে, পে অর্ডার আসতেছে, এবং এই যে মানুষের উৎসাহ, এটাই আমাদের আশাবাদী করে। আমাদের মনে হয় যে আমরা আরও মানে ভালো কিছু করি, মানে মানুষের জন্য, মানুষের দেশের জন্য। এবং আমার মনে হয় যে আয়কর মেলার যে উদ্দেশ্য ছিল এবং আমাদের মানে সরকারের যে উদ্দেশ্য, আমরা গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা সেই দায়িত্ব পালনে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে। সেই অনুপাতে যে মেলা কিছুদিন আগে মেলা শেষ হয়ে গেল, সেই মেলার আয়কর মেলার উপলক্ষে অনুপাতে যদি আমরা বলি, সে বিপরীতে এই যে আপনাদের সেবাটি এই 7 দিনব্যাপী চলছে রিটার্ন দাখিল, এখানে ঝক্কি ঝামেলা কতটুকু সে মেলার তুলনা যদি বলেন? ওই মেলাটা ছিল হচ্ছে কেন্দ্রীয়ভাবে NBR করা, এবং ওইখানে ব্যবস্থাপনা খুব চমৎকার ছিল, পরিসর বড় ছিল। তো আমরা ওই আদর্শেই মানে প্রত্যেকটা জোন আমরা নিজেদের মতো করে ছোট পরিসরে করতেছি, কিন্তু সেবা আমরা ওইভাবেই দিচ্ছি। যতক্ষণ করদাতারা আসতেছেন আমরা পে অর্ডার নিচ্ছি, তাদের রিটার্ন পূরণে সহায়তা করতেছি, সব সেবাই এখানে আছে। কিন্তু আমরা ওইখানের মতো যে দেখা গেছে যে নতুন টিন খোলা বা NBR যে সাপোর্টগুলো দিছে, সেই সাপোর্টগুলো আমরা এখানে দিতে পারতেছি না, কারণ এখানে হচ্ছে মানে জাস্ট মেল জোন থেকে এটা করা হচ্ছে। কিন্তু সকল সুবিধাই আমরা, অন্যান্য সুবিধা আমরা প্রোভাইড করতেছি আর কি। আচ্ছা, এখন প্রতিটি সার্কেলে কিংবা আপনাদের এই জন্য করঞ্চলে একে যদি বলি যে সার্কেলগুলো আছে, আপনারা যে কার্যক্রম চালাচ্ছেন, এখানে প্রতিদিন কতজন রিটার্ন দাখিল করছেন এবং সেই সারাটি কেমন তাদের মাঝে যদি বলেন? ব্যক্তি পর্যায়ে যারা করদাতা তারা দেখা যাচ্ছে যে প্রতিদিন মানে হাজার হাজার করদাতা যারা সবাই আসতেছে, এবং এইখানে কোম্পানি বাদ যদি আমি দিতে পারি যে আমাদের প্রায় 90% মানে এই 30 তারিখের আগেই জমা দিয়ে দেয়, এবং পরবর্তী সময়ের জন্য দেখা যায় যে টাইম প্রেয়ারের যে ব্যবস্থা আছে তারা না দিতে পারলে ওই টাইম প্রেয়ারটা দিয়ে পরবর্তী 2 মাসের জন্য সময়ের জন্য আবেদন করে এবং সেই সময় দিয়ে দেয়। তো এই দেশের মানুষ আমরা যেটা দেখতে পারি যে দিন যাচ্ছে এবং মানুষ কর সংস্কৃতি যেটা সেটা সচেতন হচ্ছে এবং নিজে থেকে আসতেছে, তারপরে আমরা তাদের সাহায্য করতেছি, এবং কর বান্ধব যে পরিবেশটা সেটা দিন দিন মানে এর পরিসরটা ব্যাপ্তি পাচ্ছে আর কি, বৃদ্ধি পাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে না, আগামী দিনে আমাদের এই ইনকাম ট্যাক্স যে ডিপার্টমেন্ট এবং মানুষের যে সচেতনতা, দুটা মিলে আমার মনে হয় যে আগামী দিনে এর সম্ভাবনা আরও উজ্জ্বল দেশের অর্থনীতির জন্য, এবং আমরা যে ক্রমবর্ধমান বাজেট আমরা বাস্তবায়নে যে অবদান রাখতেছি, দুটা ক্ষেত্রেই আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের জন্য পজিটিভ মানে ইকোনমি বয়ে নিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ মহিবুল ইসলাম। হাসান, আমরা কথা বলছিলাম করঞ্চল 14 এবং 18 দায়িত্বে থাকা মহিবুল ইসলামের সাথে, তিনি জানাচ্ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। তো একটি বিষয় উঠে এসেছে বিভিন্ন মহল থেকে, যেটি প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে কর মেলায় যেভাবে আয়োজন করা হয় বর্ধিতভাবে, সেই অনুপাতে কিন্তু যে খরচটি হয় সেই খরচের তুলনায় কিন্তু সার্কেল অফিসে যে এই সেবাগুলো 7 দিনব্যাপী কিংবা মাসব্যাপী যে সেবাগুলো চালানো হয়, এই এখানে কিন্তু কোনো ধরনের খরচ কিংবা অতিরিক্ত ব্যয় নেই। সেই ক্ষেত্রে সারা বছর যদি এরকম কিংবা কোনো মাসব্যাপী যদি এরকম যদি আয়োজন করা হয় প্রতিটি সার্কেল অফিস, তাহলে কিন্তু অনেকটি ব্যয় কমিয়ে আয় কিন্তু আরও বৃদ্ধি পায় সরকারের। তো হাসান, এই ছিল এখন পর্যন্ত করঞ্চল এক থেকে। বর্ধিত সময় কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিল করছেন করদাতারা, কর অঞ্চল এক থেকে সেই খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আবদুল্লাহ। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় চাহিদা কমেছে পুরনো পেঁয়াজের। এরই প্রভাবে রাজধানীর পাইকারি বাজারে পুরনো পেঁয়াজের দাম কেজিতে 4 থেকে 5 টাকা কমেছে। মানভেদে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে আদা রসুনের দর। আর চাল বাজারে আসতে শুরু করায় স্থিতিশীল রয়েছে দাম। নির্বাচনের আগে পাইকারি পর্যায়ে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পাইকাররা। শুভ খানের রিপোর্ট।
চলতি বছরের শুরুতে অস্বাভাবিক ছিল চাল, পেঁয়াজ, আদা, রসুন সহ অন্যান্য নিত্যপণ্যের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 টাকা, আর 40 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে মোটা ও চিকন চাল। তবে নির্বাচনের আগ মুহূর্তে এসে নিত্যপণ্যের দাম স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি মার্কেট ঘুরে দেখা গেল, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 থেকে 23 টাকায়, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকায়, আদা, রসুন ও আলুর দামও কমতির দিকে। যে আদার গায়ে সপ্তাহে ছিল 75 টাকা, এই সপ্তাহে 65 থেকে 70 টাকা বাজার আদা, চায়না আদা। আর চায়না রসুন দিয়ে 45 থেকে 50 টাকা, এটার দাম প্রায় কেজিতে 8 থেকে 10 টাকা কমছে। যে পরিমাণ পেঁয়াজ আছে, পুরান পেঁয়াজ, এক মাস থেকে আরো দেড় দুই মাসে চলতে পারে। পুরনো চালের পর্যাপ্ত মজুদের পাশাপাশি বাজারে আসছে নতুন চাল। এতে প্রতি কেজি গুটি সর্ণা চাল 28 থেকে 29 টাকা, আঠাশ 36 থেকে 37 টাকা, আর মিনিকেট বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা কেজি দরে। প্রচুর চাল আছে, মেলারের হাতেও আছে, আমাদের দোকানে আছে, এখন চাইলে সমস্যা নাই। চালের দাম কম আছে ঠিক আছে, কিন্তু আমাদের বাচ্চা কেনা নেই, সেল টোটালি কমে গেছে। আগে যে এক মাস আগে যেরকম 150 দৈনিক বিক্রি করতাম, এখন বেশি 30 বস্তা 40 বস্তা কাস্টমারই নেই। ডালের বাজারে প্রতি কেজি দেশি মসুর বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকায়, আমদানি করা মসুর বিক্রি হচ্ছে 43 থেকে 44 টাকা, আর মুগ ডাল বিক্রি হচ্ছে 65 থেকে 95 টাকা কেজি দরে। ডাল কিন্তু প্রচুর আছে, থাকাতে কিন্তু ওইটা বাজারটা বাড়েনি। সয়াবিন এক নম্বর, যেটা ওটা 82 থেকে 82, 88, 83, 84 টাকা এরকম কেজি, আর পামের বাজার আগের মতোই আছে, যেমন 62 টাকা কেজি। গেল সপ্তাহে চেয়ে এলাচ কেজিতে 50 টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়, জিরা 400 টাকা, আর গোলমরিচ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নগর দরিদ্রের আবাসনের অধিকার নিশ্চিতকল্পে কর্মসূচি অন্তর্ভুক্তকরণ উপলক্ষে দরিদ্র সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, সবুজ, একাদশ জাতীয় নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন প্রকাশ করা হচ্ছে, সেটি হলো যে নগর দরিদ্র, নগর দারিদ্র দূরীকরণে সরকারের এবং যারা পরবর্তীতে সরকার গঠন করবে তাদের কি ধরনের কর্মকাণ্ড হওয়া উচিত এবং কি পদক্ষেপ তারা নিতে পারে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নগর দরিদ্রের আবাসনের অধিকার নিশ্চিতকল্পে কর্মসূচি অন্তর্ভুক্তকরণ উপলক্ষে দরিদ্র সংগঠনগুলোর পক্ষ থেকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের প্রতিফলন কীর্তনখোলা নদীর ওপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু। এটি নির্মাণের ফলে সহজ হয়েছে কুয়াকাটা, বরগুনা ও ভোলার সাথে বরিশালের যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি সম্প্রসারিত হয়েছে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য। সেতুটি নির্মাণে ব্যয় হয় 260 কোটি 41 লাখ টাকা। 2011 সালের 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। পাঁচ দশ বছর আগে লাইফটা ছিল অনেক স্লো এখানে, কিন্তু ব্রিজটা হওয়ার পরে এখানে জীবনযাত্রার মান ব্যাপক উন্নতি ঘটছে। কুয়াকাটা গাড়ি নিয়ে গেলে আগে ফেরির জন্য অনেক সিরিয়াল দেওয়া লাগতো, এখন দেখা যাচ্ছে ব্রিজের জন্য আমরা অনেক দ্রুত যাইতে পারি। আগে ফেরিতে অনেক যানজট ছিল এবং আমাদের অনেক ক্ষতি হইতো, অনেক কষ্ট হয়েছে, খাওয়ার জন্য অপেক্ষা করা লাগতো, পারাবার করতে টাকা লাগতো, এখন কোনো টাকাও লাগে না। একজন অসুস্থ রোগী খুব অল্প সময়ের ভিতরে আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারছি। দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করিয়া এবং ব্যবসা বাণিজ্য দিনের দিন ভালো হইতে আছে। এই ব্রিজের কারণে দক্ষিণ অঞ্চলটা, ইন টোটাল দক্ষিণ অঞ্চলটাই ডেভেলপ হয়েছে। সিলেটের শাহি ঈদগাহ মাঠে চলছে 14তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, সবুজ, সিলেটে যে বাণিজ্য মেলা শুরু হয়েছিল গত 26 অক্টোবর, তা এখন চলছে, এখন একেবারে জমজমাট অবস্থায়। বিশেষ করে বিকেলের পর থেকে এই যে মেলা প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে হাঁটার কোনো জায়গা থাকে না, এতই লোকে লোকারণ্য হয়ে থাকে। প্রতিদিন 10 থেকে 15 হাজার দর্শনার্থী বা ক্রেতা এই মেলায় সমাগম ঘটে থাকে। এখানকার যারা যারা টিকিট বিক্রি করে তাদের কাছ থেকে এই ধরনের তথ্য পেয়েছি। মূলত মেলায় যে সামগ্রীগুলো এসছে সবগুলো বাংলাদেশের তৈরি সামগ্রী, যদিও আন্তর্জাতিক বলা হয়ে থাকে। একটি স্টল পাকিস্তানের একটি প্যাভিলিয়ন রয়েছে এই বাণিজ্য মেলা, সবই বাংলাদেশি পণ্য। আপনি যে পণ্যগুলো দেখছেন এই পণ্যগুলো একসময় বিদেশ থেকে আমদানি করা হতো, এখন এই পণ্য
পণ্যগুলো দেশেই তৈরি হচ্ছে, দেশের তৈরি পণ্য দেশের বাইরেও রপ্তানি করা হচ্ছে, এবং যেই হাউস হোল্ড আইটেম বা ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো সেগুলো এখন সব প্রায় সম্পূর্ণভাবেই বাংলাদেশে তৈরি হচ্ছে। প্লাস্টিক সামগ্রী যেগুলো দেশের বাইরে থেকে আগে আমদানি করা হতো, এখন বাংলাদেশের চাহিদা মিটিয়ে এই প্লাস্টিক সামগ্রী দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে, এবং প্লাস্টিক সামগ্রী তৈরিতে বাংলাদেশে বেশ বড় বড় প্রতিষ্ঠানগুলো কাজ করছে। বিশেষ করে সিলেট অঞ্চল যদি আমরা ধরে থাকি, সিলেটের পাশে যে সেভেন সিস্টার রয়েছে ভারতের, এই সেভেন সিস্টারে বাংলাদেশের পণ্য বিশেষ করে প্রাণারফেল বা অন্যান্য যে পণ্য সামগ্রী সিলেট অঞ্চলে তাদের শিল্প কারখানা গড়ে তুলেছেন। এই শিল্প কারখানায় 1,100 কোটি টাকা রপ্তানি হয়েছে গত অর্থ বছরে। এতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশের পণ্য দেশের বাইরে রপ্তানির যে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তাতেই বাংলাদেশে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে। এদিকে সিলেটে একসময় শিল্প কারখানা নাই বললে চলতো, এখন এই যে হবিগঞ্জ যে 85 কিলোমিটার জুড়ে বাংলাদেশে বড় বড় ভারী শিল্প কারখানা যেগুলো বলা হয়ে থাকে সেই সমস্ত শিল্প কারখানা গড়ে উঠেছে। সিরামিক ইন্ডাস্ট্রি, বিভিন্ন প্লাস্টিক ইন্ডাস্ট্রি সহ অন্যান্য যেই বাংলাদেশের প্রয়োজনীয় সামগ্রী সেগুলো এখানে তৈরি হচ্ছে, এবং বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অনেক দেশেই বাংলাদেশের পণ্য সামগ্রী রপ্তানি করা হচ্ছে। যদি আমি গার্মেন্টসের কথা বলি, বাংলাদেশের সবচেয়ে রপ্তানিতে অগ্রণী ভূমিকা পালন করছে যে গার্মেন্টস শিল্প, এই গার্মেন্টস শিল্প এখন বাংলাদেশে বিশ্বের কাছে একটি মাইল ফলক হিসেবে দাঁড়িয়েছে, এবং এই মেলায় বেশ কিছু তৈরি পোশাকও উঠেছে। এবং যদি আমি বলি ইলেকট্রনিক সামগ্রী, এই ইলেকট্রনিক সামগ্রী এখন বাংলাদেশে অনেক ব্র্যান্ড কোম্পানিগুলো বাংলাদেশে তাদের প্রোডাক্টটা তৈরি করছে, এবং বাংলাদেশে অনেক নিজস্ব প্রোডাক্ট বাংলাদেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করছে এই ইলেকট্রনিক সামগ্রী বা ইলেকট্রিক সামগ্রী। এবং অন্যান্য যেগুলো বলে কসমেটিক্স যদি সামগ্রী বলেন, বাংলাদেশে কসমেটিক্সের জন্য এখন একটি অনেক বড় বাজার, যে বাংলাদেশের যে কসমেটিক্সগুলো আছে সেই কসমেটিক্সগুলো বাংলাদেশের যে প্রতিদিনের যে চাহিদাগুলো সেই চাহিদা মিটিয়ে বাংলাদেশের বাইরে রপ্তানি করা হচ্ছে। এই যে মেলায় যে 143টি প্যাভিলিয়ন এবং স্টল রয়েছে, এই স্টল এবং প্যাভিলিয়নে শুধুমাত্র সিলেটের নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে এখানে এসেছেন এবং একটি ভালো ব্যবসার জন্য এখানে এসেছেন। এখানে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের এই সিলেটের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারা এসে বেশ ভালোই ব্যবসা সুযোগ পেয়েছে, এবং তাদের যে পণ্যগুলো নিয়ে আছে পণ্যগুলোর ভালো বাজার পেয়েছেন। বিশেষ করে বছরে একটা দুইটা মেলা এখানে সিলেটে হয়ে থাকে, এবং সিলেট আপনি জানেন যে প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং এখানে যারাই মেলা স্টল নিয়ে আছে তারাই একটি ভালো ব্যবসা করে সিলেট থেকে ফিরত যায় তাদের গন্তব্যে। সবুজ, এই ছিল 14তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। সিলেটে চলছে মাসব্যাপী 14তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা প্রাঙ্গণ থেকে মেলার খবরাখবর জানাতে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। লিডারশিপ আমাদের ইলেকশনের তদারকির দায়িত্ব পালন করতে পারে বলুন। কালকে আমি 1 ঘন্টা বক্তৃতা করছি, না না আমি প্রশ্নটা ওদিক থেকেই চাই। ওই যে ওর যখন জন্মদিবস জয়দা বলে জামাত আর বিএনপি নীতি আদর্শ
শুধুমাত্র স্ট্র্যাটেজি নয়, আগে মনে করা হতো স্ট্র্যাটেজিক ম্যাটার, স্ট্র্যাটেজিক ইস্যু। যেমন এরশাদ সাহেবের জাতীয় পার্টির সাথে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, তো বিএনপি আর জামাতের সম্পর্কটা একেবারেই আদর্শ, নীতি আদর্শের ব্যাপার হয়ে যাচ্ছে, এখানে কোনো স্ট্র্যাটেজির বিষয় নয়। যে তারা একসঙ্গে নিষিদ্ধ জামাতকেও তারা তাদের মনে করে, তাদের তো একই উদ্দেশ্য, একই লক্ষ্য এবং তাদের কর্মকাণ্ডে কর্মকাণ্ডের দিক থেকে একসঙ্গেই তারা কাজ করে, সারা বছরই কাজ করে। আর আসলে বিএনপির কোনো আয়োজন, সভা সমাবেশের আয়োজন, সেখানে জামাতই হয়ে যায় মূল অংশ, জামাতের লোকদের উপস্থিতি বিএনপিকে, বিএনপি সভার সমাবেশে এটা দৃশ্যমান ব্যাপার, এটা নাথিং, মানে হাইড অ্যান্ড সিক করার মতো কোনো বিষয় নেই, ইট ইজ নাও ওপেন সিক্রেট, এখানে কোনো সিক্রেসির বিষয় নেই। তো সেখানে নিষিদ্ধ করার বিষয়টি এটা আদালতের এখতিয়ারে, যেটা আমরা এখন এই বিষয়ে বিশেষ করি মাত্র 28 দিন আছে ইলেকশন, এই নির্বাচনকে সামনে রেখে এখন জামাত বা এ ধরনের সংগঠনকে নিষিদ্ধ করা, এটা তো এখন আমরা সরকারের এখতিয়ারে বিষয়টা নেই, এটা আদালতও এ সময়ে করতে পারবে এটা তো মনে হয় না, এ সময়টা তো করতে হবে না। তবে আদালত নিশ্চয়ই বিষয়টা লক্ষ্য করেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং তারাও নিশ্চয় মিডিয়ার রিপোর্ট যেটা যুক্তরাষ্ট্র থেকে এসছে, এই যে সেখানে জামাতের ব্যাপারে তাদের যে অবজারভেশন, সে বিষয়টি নিশ্চয় আদালতের গোচরেও গেছে। তো সেটা আমার মনে হয় এটা ম্যাটার অফ টাইম, নট বিফোর ইলেকশন, নির্বাচনের আগে বিষয়টি সেটেল হবে এটা মনে করার কোনো কারণ নেই। আরেকটা বিষয় হচ্ছে এখন আমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এইসব দেশে গণতন্ত্রের চর্চা আছে, তাদের কংগ্রেসে এবং পার্লামেন্টে তাদের নিজেদের যে প্রতিবেদন রিপোর্টিং তারা করেন, তারা কংগ্রেসের বিভিন্ন কমিটিতে, হাউস অফ কমন্সের কমিটিতে, এখানে নানান বিষয় আসে এবং সেখান থেকে একটা অংশকে যার স্বার্থের অনুকূলে সে এনে যদি ব্যবহার করে, তো এটা তো হয়তো আপাত দৃষ্টিতে এটা একটা সমস্যার কারণ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নিই এক নজরে। সামরিক বাহিনীর সদস্যদের অংশগ্রহণে দেশের কর প্রতিপালন সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে, এই মেলার মাধ্যমে করদাতা নিবন্ধন, রিটার্ন পূরণ সহ যাবতীয় সুবিধা পাওয়া যাবে। এবারের আয়কর মেলা আয়োজন গতবারের চেয়েও আরো সুশৃঙ্খল এবং সুসংগঠিত। রাজস্ব বোর্ড ঢাকা সেনানিবাসের বাইরেও অন্যান্য সেনানিবাসেও এই ধরনের উদ্যোগ নেবেন বলে আমি বিশ্বাস করি। মধ্যমায়ের দেশে উন্নীত হতে হলে ব্যাংকের ভূমিকা সবচেয়ে বেশি, এজন্য ব্যাংকের নানা প্রতিবন্ধকতায় তরুণদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সম্ভাবনার দুয়ার খুলতে। আমি মনে করি বিআইবিএম এর এই সার্টিফিকেশন কোর্সের মাধ্যমে তরুণ ব্যাংকারদের মধ্যে সেই চেতনা জাগ্রত হবে।
4 is very important for us because this gives us an opportunity 014 নম্বর সিরিজ চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবছর গ্রাহকদের বাংলা লিংক যে সব বিশেষ সুবিধা প্রদান করেছে তাতে নতুন নম্বর সিরিজ একটি নতুন সংযোজন এর মাধ্যমে গ্রাহকরা আরো উন্নত সেবা উপভোগ করতে পারবেন 4 নম্বর ইভেন মার্কেট প্লেয়ার হওয়ার পরেও আপনারা যেন সিগনিফিক্যান্টলি আগাইতে পারেন সেই ব্যাপারে আমাদের প্রত্যাশা থাকলো আমাদের সমর্থন থাকলো যখন বা যদি কখনো কোনো রকম সাহায্য দরকার বিটিআরসিসি সাহায্য আমাদের করবে Reality is that at the end of the day, it's not my responsibility, it's your responsibility to pay the tax. National GDP te dekha jacche amader collection er har holo 9.1%. Eta dokkhin asiar moddhe sarbonimno tax GDP ratio jodi amra 12% o nite pari tahole sarkarer mojbut orthonitik kanam hobe. Ei shomoyer banijjer shirsho shongbad gulo janiye dicchi arekbar. স্বাধীনতার 47 বছরে দেশের অর্থনীতির বিভিন্ন সূচকে অসামান্য অগ্রগতি উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যের ধরন পরিবর্তনের পরামর্শ টঙ্গীর ইজতেমা ময়দানে মুখোমুখি অবস্থানে তাবলিগ জামাতের দুই পক্ষ যান চলাচল বন্ধ বিপাকে যাত্রীরা পদ্মা সেতুতে চলতি মাসে যোগ হচ্ছে আরও স্প্যান রেললাইনের পর শিগগিরই বসবে চার লেনের রোড স্ল্যাব আশা সংশ্লিষ্টদের এবং বাজারে নতুন পেঁয়াজ আসায় কমেছে দাম স্থিতিশীল চালের বাজার নির্বাচনের আগে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা নেই জানালেন ব্যবসায়ীরা এই ছিল এ সময়ের বাণিজ্য যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়ের We'll be right back.